মসজিদের বাহিরে প্রত্যেকটি জায়গায় আপনার দোকানে আপনার বাজারে আপনার পরিবারে আপনার সমাজে আপনার ব্যাংকে আপনার রাষ্ট্রে আপনার অর্থনীতিতে প্রত্যেকটি জায়গায় ইসলাম থাকার দরকার আছে না নাই থাকার দরকার আছে না নাই কিন্তু বর্তমান কি সেই কোরআন দিয়ে আমরা চলছি নাকি কোরআন দিয়ে চলছে না কোরআনের নিয়ম শুধু মসজিদের মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত আমরা ইসলামের বিজয় দেখতে পাব না যতক্ষণ পর্যন্ত ইসলামটাকে মসজিদের বাহিরে এনে সমাজে সুপ্রতিষ্ঠিত না করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন যদি কোনো ব্যক্তি এই পাঁচটি অন্যায় কাজ করে সমাজের সাথে যেটা সম্পর্কিত তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে না দুনিয়াতেও শাস্তি দিবেন বলি নাউযু বিল্লাহ এর মধ্যে এক নাম্বার হলো অশ্লীলতা ও বেহায়াপনা করলে অশ্লীলতা আমাদের সমাজে আছে না নাই আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়াসা আসাবিলা তোমরা জিনার নিকটবর্তী হয়ো না অন্যায় কাজের দিকে তোমরা ফাহিশাত কাজের দিকে তোমরা ধাবিত হয়ো না কারণ নিঃসন্দেহে এটা একটা অন্যায় কাজ বলি নাউযুবিল্লাহ আমার ভাইয়েরা যেই সমাজে অশ্লীলতা বেড়ে যাবে যেই সমাজে অন্যায় বেহায়াপনা বেড়ে যাবে সেই সমাজের মধ্যে চারটা জিনিসের প্রাদুর্ভাব ঘটবে এক নাম্বার হলো মহামারী দেখা দিবে বলি নাউযুবিল্লাহ আমার ভাইয়েরা অশ্লীলতা ও বেহায়াপনা আজ আলহামদুলিল্লাহ এখানে এই এলাকার লোকজন আমি জনাব সাব্বির ভাইয়ের কাছ থেকে জানলাম এবং মাওলানা মাহমুদুর হাসানের কাছ থেকে জানলাম আরও ভাই ইমাম সাহেবের কাছ থেকে জানলাম এলাকার পরিবেশ অনেকটাই ভালো বলি সুবহানাল্লাহ যেই কারণে এখানে দল মত নির্বিশেষে সকলে এই কোরআনের মজলিসে সকলে আমরা একত্রিত হয়েছি ঠিক কিনা বলেন কিন্তু অনেক জায়গায় এই একমত না থাকার কারণে ইসলামকে কোরআনকে ভালোবাসার না কারণে কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়া হচ্ছে ঠিক কিনা বলেন আছে না কোরআনের মাহফিল হক কথা শুনলেই কিন্তু অনেকের আঘাত লাগে আমার ভাইরা তাই আমাদের চিন্তা করতে হবে যে এই অশ্লীলতা থেকে আমাদের দূরে থাকতে হবে বেশি বেশি অশ্লীলতা থেকে দূরে থাকার জন্য আমাদের যেই কাজগুলি করতে হবে যে আমাদের মেয়েদেরকে পর্দার মধ্যে আমাদের রাখতে হবে ঠিক কিনা বলেন আমার ভাইরা এক নাম্বার হলো যেই দেশে যেই তল্লাটি অশ্লীলতা বেড়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে মহামারী দেবেন দুই নাম্বার হলো এমন রোগ দিবেন এর আগে কোনোদিন এই রোগে আক্রান্ত হয় না এই যে নতুন একটা রোগ আসছে কি নাম অমিক্রন আমরা কিভাবে অশ্লীলতা জানেন আজ জানালা দরজা বন্ধ করে দিয়ে আজ আমরা জিনা ব্যভিচারে লিপ্ত হচ্ছে ঠিক কিনা বলেন এই গভীর রাত্রিতে আপনার সন্তান মোবাইল ফোনে কি করছে আপনি জানেন মুরব্বীরা জানেন জানালা দরজা বন্ধ করে দিয়ে ও যে মোবাইলে কি দেখছে যদি আপনি বলেন যে দেখি তোমার মোবাইলটা পাসওয়ার্ডটা দাও বলবেন যে দেওয়া যাবে না সব দিব কিন্তু পাসওয়ার্ড দিব না কারণ পাসওয়ার্ড যদি দেয় তাহলে তার চরিত্র সম্পর্কে সব উন্মোচন হয়ে যাবে ঠিক কিনা বলেন আমার ভাইরা দুই নাম্বার হলো যেই সমাজে অশ্লীলতা বেড়ে যাবে সেখানে নতুন মহামারী দেখা দেবে তিন নাম্বার হলো ঘন ঘন ভূমিকম্প হবে এবং ভূমি ধস হবে বলি নাউযু বিল্লাহ এবং চতুর্থ নম্বরে খাবারে স্বাদ থাকবে না আজ থেকে বিশ ত্রিশ বছর আগে মুরব্বীরা যারা আছেন আপনারা বলতে পারবেন খাবারের স্বাদ একরকম ছিল বর্তমান কিন্তু পরিবর্তন হয়েছে ওই একই খাবার ঠিক কিনা বলেন সব কিছুর নকল বের হয়েছে টেস্ট আগের মতো আর পাওয়া যায় না এর একটি মাত্র কারণ আমরা অশ্লীলতার মধ্যে ডুবে আছি বলি নাউযু বিল্লাহ আমার ভাইয়েরা চরিত্র এই অশ্লীলতার চরিত্রকে নষ্ট করে দেয় আপনার আমার জীবনকে ধ্বংস করে দেয় যদি চরিত্র আমরা ঠিক রাখতে না পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই কিন্তু আমাদেরকে গজব দেবেন এবং পরকালে আযাব তো আছেই বলি নাউযু বিল্লাহ তাই মানি ইজ লস্ট
যখন আপনার সম্পদ হারিয়ে যাবে টাকা হারিয়ে যাবে নাথিং ইজ লস্ট কিছুই আপনার হারাই নাই when health is lost something is lost যখন আপনার স্বাস্থ্য হারাবে তখন আপনি কিছু হারালেন when character is lost everything is lost যখন আপনার চরিত্র হারিয়ে ফেলবেন তখন আপনার সম্পূর্ণটাই কিন্তু আপনি হারিয়ে ফেললে ঠিক কি না টাকা হারালো আপনার ব্যাপার না আবার টাকা আসবে স্বাস্থ্য হারালো আপনার কিছু হারালো আপনার চরিত্র আপনি যদি হারিয়ে ফেলেন আপনি সম্পূর্ণটাই আপনার হারিয়ে ফেললেন আমার ভাইরা তাই মা বন্ধুদের উদ্দেশ্যে বলবো আপনাদের কি বলছি বাবাজিদেরকে বলছি পর্দা করে যদি চলেন আমার মায়েরা যদি পর্দা করে যদি চলেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে হেফাজত করবেন এবং পুরুষদেরকেও হেফাজত করবে কবুতর আছে না কবুতর কবুতর যদি বিদ্যুতের তারে যদি বসে তাহলে বলেন তো এই বিদ্যুতের তারে বসার কারণে কবুতর কি সেখানে কি অ্যাক্সিডেন্ট করে কারেন্টে কি ধরে নেয় কারেন্টে কিন্তু বিদ্যুতের তারে কিন্তু ধরে না কিন্তু বাদুর যদি বসে বাদুর ধরে কেন ধরে কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বাদুরের শরীরের মধ্যে সেরকম এমন কোন জিনিস দেন নাই কিন্তু পক্ষান্তরে আপনার কবুতরের শরীরে এমন একটা কভার দিয়েছেন যেই কারণে বিদ্যুতের তারে বসার পরেও সে কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট হয় না বিদ্যুতের তারে তাকে গ্রাস করে না তাকে কোনো প্রকার শট মারে না কিন্তু বাদুর বসার সঙ্গে সঙ্গে তাকে শট মেরে মেরে ফেলে কারণ হলো তার শরীরের মধ্যে কোনো কভার নাই আমার মা বোনেরা আপনিও ঠিক তদ্রূপ ভাবে যদি পর্দা করতে পারেন কবুতরের মধ্যে আপনার শরীরের মধ্যে যদি আপনি কবুতরের মতো আপনি কভার দিয়ে নিজেকে যদি আবৃত করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের সেই তারে জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন বলি সুবহানাল্লাহ আমার ভাইরা পাঁচটি এমন গুনাহ আছে এমন অপরাধ আছে এই পাঁচটি অপরাধের মধ্যে যেটা সমাজের সাথে সম্পৃক্ত এক নাম্বার হলো অশ্লীলতা ও বেহায়াপনা করলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শাস্তি দেবেন দুই নাম্বার হলো ওজনে কম দিলে দুই নাম্বার কি ওজনে কম দিলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে জানিয়ে দিলেন ওয়াইলুল المطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون الله رب العالمين بولن ধ্বংস ওই সব ব্যক্তিদের জন্য যারা ওজনে কম দেয় আর নেওয়ার সময় বেশি নেয় আর দেওয়ার সময় কম দেয় এমন ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই দাঁড়িতে ঠকায় ওজনে ঠকায় এমন ব্যক্তি আছে না নাই দাঁড়িতে ঠকায় সম্পদে ঠকায় ছেলেকে সম্পদ লিখে দেয় মেয়েকে দেয় না আবার হজ করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে এমন ব্যক্তি আছে না নাই মেয়ের বাচ্চাকে অর্থাৎ নাতিনকে কোলে নিয়ে খুব আদর করে ঠিক কিনা বলেন আদর করে নানু ভাই নানু ভাই নানু ভাই আমি বলি নানু ভাই আপনি করেন অথচ তার মাকে সম্পদ থেকে তাকে আপনি বঞ্চিত করেছেন আর তাকে আপনি আদর দিচ্ছেন নানু ভাই করে ঠিক কিনা বলেন এই আদর আপনার দরকার নাই এই আদর আমরা আমার আল্লাহ পাক চান না কারণ সম্পদ থেকে আপনি তার মাকে বঞ্চিত করা মানে তাকে আপনি বঞ্চিত করলেন আর আপনি এত আদর সোহাগ দিচ্ছেন আদর সোহাগ পরিপূর্ণভাবে তখনই মানাবে যখন আপনার মেয়েকে আল্লাহর বিধান অনুযায়ী আপনি সম্পদ দিবেন ঠিক কিনা বলেন আজ আমরা ছেলেকে লিখে দিই যত পারি তত মেয়েকে ঠকায় ওইসব বাবা ওইসব মা দুনিয়াতে লাঞ্ছিত হবে এবং পরকালে জাহান্নামে যাবে বলি নাউজুবিল্লাহ আমার ভাইয়েরা আল্লাহর নবী হযরত শুআয়ব আলাইহিসসালামের জামানায় আল্লাহ নবী শুআয়ব আলাইহিসসালাম তার কওমের লোকদের বললেন খবরদার তোমরা ওজনে কম দিবে না কিন্তু তারা শুনল না আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে তাদেরকে ধ্বংস করেছিল আজ আমাদের দেখেন দোকান পাটে বাজারে গিয়ে দেখেন সবাই না ভালো মানুষও আছে ঠিক কিনা বলেন
ভালো মানুষ আছে কিন্তু এমন ব্যক্তি আছে যারা ঠকায় আমার ভাইরা আপনি ওজনে কম দিবেন আল্লাহর দরবারে কিন্তু হিসাব দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সতর্ক করে দিচ্ছেন এই দুনিয়ার জীবনেতে আপনি আমি যে অন্যায় কাজ করব এই অন্যায় কাজের ফলাফল আপনার আমার সন্তান ভাগ করে নেবে নাকি অথচ আপনি অন্যায় পথে অন্যায় কাজ করতে গিয়া যে সম্পদগুলি আপনি উপার্জন করেছেন এই সম্পদগুলি আপনার সন্তানেরা ভাগ করে নেবে ঠিক কি না কিন্তু আপনি যে গুনাহ করলেন আপনার গুনাহ আপনার সন্তানেরা ভাগ করে নেবে না আপনার গুনাহ আপনার সন্তানেরা ভাগ নেবে কিন্তু আপনার সম্পদগুলি ঠিকই কিন্তু ভাগ করে নেবে আমার ভাইয়েরা তিন নাম্বার হলো যাকাত না দেওয়া এই যাকাত না দিলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শাস্তি দিবেন বলি নাউযু বিল্লাহ কোরআনে কারীম বলছে খুযু মিল আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম আল্লাহু সামিউন আলীম আল্লাহ পাক জানিয়ে দিলেন খুযু মিন আমওয়ালিহিম তাদের কাছ থেকে সম্পদগুলি তুমি নিয়ে নাও সাদাকাতান তুতাহহিরুহুম এবং তাদেরকে তাদের কাছ থেকে সদকা নিয়ে মাল নিয়ে তাদেরকে পবিত্র করো কি করো তুতাহহিরুহুম পবিত্র করো ওয়া তুযাক্কিহিম পরিশুদ্ধ করো তার মানে হলো আপনার উপর যাকাত ফরজ আপনি যাকাত দিলেন না এই যাকাত না দেওয়ার কারণে ওই সম্পদগুলি আপনি খেয়ে নিচ্ছেন মনে রাখবেন এই সম্পদগুলি কিন্তু গরিবের হক ছিল এটা খাওয়ার কারণে আপনি কিন্তু হারাম গ্রহণ করলে আপনি গরিবের হক কিভাবে রেখেলেন আপনার সম্পদ শতকরা আপনার আড়াই টাকা যেটা আপনাকে যাকাত দিতে হতো সেটা আপনি দিলেন না জিন্দেগিতে নামাজ পড়লেন যাকাত দিলেন না আমাদের সমাজে এমন ব্যক্তি আছে আপনার আল্লাহর দরবারে হিসাব দিতে হবে আর যাকাত না দেওয়ার কারণে আপনি সম্পদগুলি খাচ্ছেন এটা হারাম আপনি গরিব দুঃখী অসহায় ফকির মিসকিনের খাবার গ্রহণ করছেন আপনি কিসের এত অহংকার করছেন আপনি মাদ্রাসায় দান করেন না আপনি মসজিদে দান করেন না আপনার অনেক টাকা আপনার অনেক সম্পদ এই সম্পদ আপনার কোনো কাজে লাগবে না আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাত এত গুরুত্বপূর্ণ করে দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে যতগুলো জায়গায় আকিমুস সালাত নামাজের কথা বলেছেন তত জায়গায় অধিকাংশ জায়গায় আল্লাহ পাক যাকাতের কথা বলেছে হযরত আবু বকর বলেছেন যদি কোনো ব্যক্তি যাকাত তো দূরের কথা সম্পদ তো উট তো দূরের কথা একটা উটের রশি যদি যাকাত দিতে অস্বীকার করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব আল্লাহু আকবার আজ আমরা যাকাত কি আমরা এর ধারেও যাই না কিছু সংখ্যক যাকাত দিতাও লোক দেখানো এমন আমাদের সমাজে আছে না নাই রমজান মাসে এমন শাড়ি দেয় পরা যায় না মশারি শাড়ি তো না মশারি গরিব দুঃখী অসহায়দেরকে দেয় আমার বন্ধুগণ যাকাত যদি কোনো ব্যক্তি ফরজ হয়ে যাওয়ার পরে যদি না দেয় আল্লাহ পাক তাকে দুনিয়াতেই শাস্তি দেবেন এবং পরকালে শাস্তি দেবেন বলি নাউযু বিল্লাহ এরপর চতুর্থ নাম্বার হলো আল্লাহ এবং তার রাসূলের সাথে ওয়াদা করে ভঙ্গ করা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে ওয়াদা করে ভঙ্গ করা আমরা আল্লাহ পাকের সঙ্গে ওয়াদা করেছিলাম কোথায় কোরআনে কারীম বলছে আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের রব নই আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করেছিলেন রূহের জগতে আমরা সকলে জবাব দিয়েছিলাম কানু বালা শাহিদিনা হা হা আপনি আমাদের রব কিন্তু দুনিয়াতে এসে আল্লাহ কি ভুলে গেলাম রাসূলকে ভুলে গেলাম আমরা যখন কালেমা পাঠ করলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার মধ্যে আল্লাহ পাক কি ইলাহ হিসাবে মেনে নিলাম রাসূল কি নবী হিসাবে মেনে নিলাম কিন্তু মানার পরেও যত অন্যায় জুলুম সুদ ঘুষ সব কিছু এই ইমানদাররাই করছে ঠিক কিনা বলো আজ আমাদের দেশে ঘুষ খাচ্ছে কারা
কালেমা পাঠ করে ইমানদার ব্যক্তিরাই কিন্তু ঘুষ খাচ্ছে সুদ খাচ্ছে সুদ মনে হয় এলাকায় নাই এলাকায় মনে হয় নাই এত বড় মারাত্মক গুনাহ আমরা সমানে খেয়ে যাচ্ছি আবার নামাজেও যাচ্ছি আপনি সুদ খেয়ে আপনি নামাজ আদায় করলে সুদ খেয়ে নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না বলি নাউজুবিল্লাহ আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি যে সম্পদ দিয়েছেন আল্লাহ পাক এবং আল্লাহ পাকে রাসূলের সঙ্গে আমরা দুনিয়াতে ওয়াদা করেছি আল্লাহ পাক হলেন আমাদের রব এবং রাসূল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব এই বিষয়ে আপনাদের কারো সন্দেহ আছে নাকি কারো সন্দেহ আছে নাকি সাম্বাতের মধ্যে উল্লেখ করা হয়েছে অল্লাহ জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মণং অল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মদুর কং বরস্য অল্লাহ অল্লাহ অদল্লং বুকমকং অল্লাহ বকং নির্খাত কম যার অর্থ আমি জ্যেষ্ঠ আমি শ্রেষ্ঠ আমি পরম পূর্ণ ব্রহ্ম আমি আল্লাহ আল্লাহ রাসূল মুহাম্মাদের তুল্য আর কে আছে আল্লাহু আকবার সাম্বাতের মধ্যে আর উল্লেখ করা হয়েছে লা ইলাহা কর্তি পাপম ইল্লা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পর অব ইন্তিজ্য পিনাম মুহাম্মাদাম লা ইলাহা বললে সমস্ত পাপ মাফ হয় ইল্লাল্লাহ বললে প্রচুর সম্মানের অধিকারী হওয়া যায় যদি কেউ চিরতরে স্বর্গবাস করতে চায় সে যেন মুহাম্মাদের নাম জপ করে সাম্বাতের মধ্যে আরো উল্লেখ করা হয়েছে মদি বদ্রিতা দেবদেবা গোকৎকা প্রকৃতা নিঃসানাং ভজেত্রণাং স্বভাবেত ঈশ্বসিতা শেষ জামানায় এমন একজন ব্যক্তি আসবেন যার নামের প্রথম অক্ষর হবে ম কি হবে ম শেষ অক্ষর হবে দ ওই ব্যক্তি গরু খান তিনি ঈশ্বরের পক্ষ থেকে প্রেরিত স্বয়ং স্বভাবেত এবং ঈশ্বসিতা তাকে অনুসরণ করছে হে জগৎবাসী তোমরা তাকে অনুসরণ করো এর দ্বারা প্রমাণ করে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব তিনি আর কেহ নন তিনি হলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূলের বাবার নাম কি বলেন তো আপনার দাদার দাদার নাম কি বলতে পারবেন বলতে পারবেন না কিন্তু তার ঘর ছিল সংসার ছিল পরিবার ছিল কিন্তু আপনি ওই দাদার দাদাকে আপনি আজ স্মরণ করতে পারছেন না কোনো না কোনো একদিন আপনি আমি কারো না কারো দাদার দাদা হয়ে যাব সেই দিন আমাদের ওই নাতিপুত্রীরাও আমাদেরকেও ভুলে যাবে আমার ভাইয়েরা বিশ্বনবীর পিতার নাম কি আবদুল্লাহ বিশ্বনবী থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত বংশ পরম্পরা চমৎকার দেখুন মনোযোগ দিয়ে শুনুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দে মুনাফ বিন কুসাই বিন কেলাব বিন মুররা বিন কাআব বিন লুয়াই বিন গালেব বিন ফেহের বিন মালিক বিন নসর বিন কিনানা বিন খুসাইমা বিন মুদ্রিকা বিন ইলিয়াস বিন মুসার বিন নাসার বিন মাআদ বিন আদনান বিন আদু বিন হুসাইসা বিন সালামান বিন আউস বিন বাউস বিন কামওয়াল বিন উবাই বিন আওয়াম বিন নাশিদ বিন হাজা বিন বালদাস বিন ইয়াদলাফ বিন তানিস বিন জাহিম বিন নাখিস বিন মাখি বিন আইফি বিন আবকার বিন আবিদ বিন আদ বিন হামদালান বিন সাম্বার বিন ইয়াসারিব বিন ইয়াহজান বিন ইয়ালহান বিন আরওয়া বিন আয়েস বিন দিশান বিন আইসর বিন ইকনাত বিন ইহাস বিন মুকসির বিন নাখেস বিন জারেহ বিন সুমাই বিন মুজাই বিন ইয়াওয়াস বিন ইরজ বিন কাইসার বিন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বিন আসুর বিন রাঘুর বিন সরোজ বিন রাও বিন ফায়েস বিন আবির বিন আরদফসাদ বিন সাম বিন নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম বিন লামুক বিন মুতাশে বিন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম বিন ইয়ারদ বিন মাহলাইল বিন কাইনান বিন গানুশ বিন শীশ আলাইহিস সালাতু ওয়াসসালাম সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম দেড় হাজার বছর পরিকল্পনা গ্রহণ করে ইসলামকে উৎখাত করার জন্য কাফির মুশরিক বেঈমানরা গভীর ষড়যন্ত্র করেছিল পারে নাই আজও করছে পারবে না কিয়ামত পর্যন্ত ইসলামকে নিয়ে আমার রাসূলকে নিয়ে যতই চক্রান্ত করুক না কেন তারা সফল হতে পারবে না মসজিদের বাহিরে কেন ইসলাম থাকবে না মসজিদের বাহিরে প্রত্যেকটি জায়গায় আপনার দোকানে আপনার বাজারে
আপনার পরিবারে আপনার সমাজে আপনার ব্যাংকে আপনার রাষ্ট্রে আপনার অর্থনীতিতে প্রত্যেকটি জায়গায় ইসলাম থাকার দরকার আছে না নাই থাকার দরকার আছে না নাই কিন্তু বর্তমান কি সেই কোরআন দিয়ে আমরা চলছি নাকি কোরআন দিয়ে চলছে না কোরআনের নিয়ম শুধু মসজিদের মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত আমরা ইসলামের বিজয় দেখতে পাবো না যতক্ষণ পর্যন্ত ইসলামটাকে মসজিদের বাহিরে এনে সমাজে সুপ্রতিষ্ঠিত না করব আমার ভাইরা এরপর একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন গভীর রাত্রিতে আপনি বের হয়েছে হারিকেন নিয়ে হারিকেন নিয়ে আপনি বের হয়েছেন আলো নাই জঙ্গলের মধ্যে হঠাৎ সাপ দেখতে পেলেন বলেন তো সাপকে মারার জন্য কি দরকার লাঠি দরকার সাপকে আঘাত করবেন কিন্তু আঘাত করতে পারছেন না মারতে পারছেন না বাড়ির মধ্যে আবার চলে আসলেন লাঠি নেবার জন্য এই লাঠি নিয়ে আবার গেলেন তাড়াহুড়া করার কারণে বাতিটা হারিকেনটা নিভে গেল এই হারিকেন নিভে যাওয়ার পর হাতে এবার কি লাঠি কিন্তু আলো নাই বলেন তো সাপ মারতে পারবেন নাকি শুধু আলো দিয়ে হারিকেন দিয়ে আপনি লাঠি ছাড়া সাপ মারতে পারবেন না আবার হারিকেন যদি না থাকে লাঠি দিও সাপ মারা যাবে না ইসলাম কি যতদিন পর্যন্ত ওই চেয়ারে যতদিন পর্যন্ত আপনি ক্ষমতা ইসলামকে যতদিন পর্যন্ত না বসাবেন ওই ক্ষমতা হলো লাঠি আর ওই আলো হলো হারিকেন হলো আল্লাহর কোরআন আমার ভাইয়েরা ক্ষমতায় আছে কিন্তু লাঠি আছে কিন্তু আল্লাহর এই কোরআন নাই এই কোরআন না থাকার কারণে আজ সমাজে ধর্ষণ হচ্ছে ঠিক কিনা বলেন আজ এই কোরআন না থাকার কারণে বিসমিল্লাহ নিয়ে ইসলাম নিয়ে কটুক্তি করে পার পেয়ে যায় আমার ভাইয়েরা আগামী দিন এমন সময় আসবে গোটা পৃথিবী আবার মুসলমানদের করাতে আসবে বলে সুবহানাল্লাহ ওই যে তাকিয়ে দেখুন তাম পৃথিবীতে মুসলমানদের সব দিকে মুসলমানরা জেগে উঠেছে আফগানিস্তানে মুসলমানরা জেগে উঠেছে ইমাম মাহদী আলাইহিস সালাম কিন্তু আসছেন একটুবার চিন্তা করে দেখুন আমার রাসূল বলেছেন যেই সময় ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন ঠিক সেই সময় ফোরাত নদীর পানি শুকিয়ে যাবে ফোরাত নদীর পানি কিন্তু বর্তমানে কম শুকিয়ে যাচ্ছে আমার রাসূল বলেছেন ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবেন ঠিক সেই সময় আরব মরুভূমিতে কোনো দিন যেখানে বরফ জমে নাই সেখানে বরফ জমবে গত কয়েক বছর থেকে সেখানে বরফ জমছে আমার রাসূল বলেছেন যখন ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন সাগরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলবে গত কয়েক বছর থেকে দাউ দাউ করে আগুন জ্বলছে সাগরের মধ্যে প্রশান্ত মহাসাগরের মধ্যে আমার রাসূল বলেছেন ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পরে ঈসা আলাইহিস সালাম আসবেন ঈসা নবী যেখানে আসবেন সিরিয়ার দামেস্ক মসজিদ সাজিয়ে নিয়ে বসে আছে মুসলমানরা দাজ্জালকে যেখানে হত্যা করা হবে সেই পাথরের তৈরি সেই বিল্ডিংটা ইহুদিরা করে ফেলেছে আগামী দিন ইমাম মাহদী আলাইহিস সালাম কোন সময় আসবেন আল্লাহ পাকি কিন্তু ভালো জানেন কিন্তু বেশি সময় নাই আমার ভাইয়েরা ইমাম মাহদী আলাইহিস সালাম যদি আসেন আমরা নেতা মানতে পারবো তো নেতা মানতে পারবো তো ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবেন তাকে নেতা মেনে যারা চলবে এরাই হলো সঠিক পথে থাকবে কারা কারা ইমাম মাহদী আলাইহিস সালামকে নেতা হিসেবে মানার জন্য প্রস্তুত আছেন দোয়া তুলে আল্লাহরে দেখান লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আমার ভাইয়েরা তাহলে ইসলাম শাসক গোষ্ঠী আল্লাহর বিধানকে নিয়ে না চলার কারণে দুনিয়াতেই কিন্তু লাঞ্ছিত হবে কত ক্ষমতা ছিল গত কয়েকদিন পূর্বে হারে দাপট ডক্টর মুরাদ ঠিক কিনা বলেন কত দাপট কত ক্ষমতা কত কটুক্তি মাননীয় প্রধানমন্ত্রী উচিত শিক্ষাই কিন্তু দিয়েছেন তাকে কিন্তু মন্ত্রিত্ব কিন্তু বাদ দিতে বলেছেন ঠিক কিনা বলেন পালিয়ে গেল লুকিয়ে পালিয়ে গেল কোথায় কানাডা সেখানে কিন্তু ঢোকার সুযোগ করে দেওয়া হলো না এরপর সেখান থেকে আরব আমিরাতে যাওয়ার জন্য চেষ্টা করলো সেখানেও পারলো না লুকিয়ে লুকিয়ে পরিশেষে বাংলাদেশে এখন গায়েব হয়ে গেছে
ঠিক কিনা বলেন? ইসলামকে নিয়ে যারা কটুক্তি করবে, ইসলামকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে, মৃত্যুর পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন এমনি করেই তাদেরকে লাঞ্ছিত করবে। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি তরবারি হারিয়ে ফেললেন। হযরত ওমর অর্ধ পৃথিবীর শাসক। দেখেন, ইসলাম যদি থাকে, কোরআন যদি থাকে, কত সমস্যার সমাধান হয়, মানুষ কত নিরাপদে থাকে। ওমর রাদিয়াল্লাহু আনহু তরবারি হারিয়ে গেল, চুরি করে নিল একজন ইহুদি। চুরি করার পরে এরপর বিচার যখন দিল, কাজীর কাছে হযরত ওমর গেলেন। এরপর যখন কাজী সাহেব যখন ডাকলেন, ইহুদি ব্যক্তি বললেন যে এই তরবারি আমার পৈতৃক সূত্রে আমি পেয়েছি, আমার বাবার কাছ থেকে আমি পেয়েছি, আমার বাবা দাদার কাছ থেকে, আমার দাদা তার বাবার কাছ থেকে। বলি নাউজুবিল্লাহ, মিথ্যা মামলা সাজিব। এইবার যখন কাজীর কাছে যখন বলল সাক্ষী সব রেডি, এরকম আমাদের সমাজে আছে না নাই, মিথ্যা সাক্ষী লাগিয়ে মানুষদেরকে কোনটাশা করে রাখে, মানুষদেরকে জেলখানায় ঢুকায়, আছে না নাই, মানুষদেরকে মামলার মধ্যে ফেলে। মনে রাখবেন, যারা মিথ্যা সাক্ষী দেবে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পূর্বেই তাদেরকে আজাব দেবেন, পরকাল তো বাকিই আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যখন কাজী সাহেব জিজ্ঞাসা করলেন, বলো, বলুন আপনি ওমর, আপনার কি সাক্ষী আছে? হযরত ওমর বললেন, আমার এটা যে তরবারি এটা আমার, কিন্তু সাক্ষী আছে আমার সন্তান আর আমার গোলাম। সাক্ষী হিসেবে যখন পেশ করলেন, কাজী সিদ্ধান্ত নিলেন, বলছেন সাক্ষ্য হিসেবে নিজের সন্তান এবং গোলাম ইসলামী শরীয়তে পরিপূর্ণ গ্রহণযোগ্য নয়, অতএব এই তরবারির পক্ষে সকল সাক্ষী দিয়েছে ইহুদি, অতএব ইহুদির এটা, ইহুদির পক্ষে রায় চলে গেল। ইহুদির পক্ষে রায় যাওয়ার কারণে হযরত ওমর অত্যন্ত খুশি হলেন। খুশি হওয়ার পর কাজীকে লক্ষ্য করে বললেন, কাজী সাহেব, আপনি যে বিচার করেছেন রাসূলের বিধান অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী বিচার করেছেন, আপনি যদি ইহুদির পক্ষে রায় না দিয়ে, আমি ওমর খলিফাতুল মুসলিমিন, আমার পক্ষে যদি আপনি রায় দিতেন, আল্লাহর বিধানকে লঙ্ঘন করার কারণে আপনার শরীর থেকে মাথা আমি দ্বিখণ্ডিত করে দিতাম। কাজী আবার দাঁড়িয়ে গিয়ে চাবুক হাতে নিয়ে বলছে, আপনি অর্ধ পৃথিবীর শাসক হতে পারেন, আমিরুল মুমিনিন হতে পারেন, আমিরুল মুসলিমিন হতে পারেন, কিন্তু আপনি যদি আমার রায়, আমার বিচার আপনি যদি না মানতেন, এই চাবুকের আঘাতে আপনার শরীর থেকে আমি চামড়া আমি তুলে নিতাম। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, শাসক গোষ্ঠী যুগে যুগে এমন কিছু সমাজের ব্যক্তি আছে, যদি ইসলাম যদি সঠিক জায়গায় পৌঁছে যায়, মানুষ তো নিরাপদে থাকবে, মানুষ শান্তিতে থাকবে, কিন্তু যারা মদখোর, নেশাখোর, টাকাখোর, যারা মেয়েখোর, এমনি করে তাদের সব পথ বন্ধ হয়ে যাবে। এই বন্ধ হওয়ার কারণে ওই চেয়ারে ইসলামকে তারা চায় না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে জানিয়ে দিলেন, وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون. তোমরা ফিরে আসো তোমার রবের দিকে এবং আত্মসমর্পণ করো, قبل أن يأتيكم العذاب, আযাব আসার পূর্বে যদি ফিরে না আসো তাহলে কোনো প্রকার সাহায্যকারী পাবে না। আমার ভাইরা, এখনো সময় আছে, মালাকুল মাউত আপনার আমার আসবে, ঠিক কিনা বলেন? আজরাইল আসবে, টুডে অ্যান্ড টুমরো চির বিদায় নিয়ে দুনিয়া ছেড়ে আমাদের প্রত্যেককে চলে যেতে হবে, এর হাত থেকে আমরা কিন্তু রেহাই পাব। চিন্তা করে দেখুন, এটাই যদি সত্য যদি হয় তাহলে আসুন আমরা সমাজে যে এই যে পাঁচটি যে অন্যায় কাজ হলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শাস্তি দিবেন এবং পরকালে শাস্তি দিবেন, এর হাত থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন সকলে বলে আমিন। আমার ভাইরা, ইব্রাহিম বিন আদাম
ইব্রাহিম বিন আদাম এর কাছে একজন যুবক এসে বললেন যে আমার অন্যায় কাজ ছাড়তে মন চাই না আবার জাহান্নামেও ভয় করি আপনি এমন একটা পথ আমাকে দেখিয়ে দেন যে আমি অন্যায় কাজ করব কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে না কেমন কথা হিসাব দিতে রাজি নাই বিনা হিসাবে জান্নাত চাই ইব্রাহিম বিন আদাম বললেন যে তুমি অন্যায় কাজও করবা আর জাহান্নামেও যাবা না তাহলে তোমার জন্য পাঁচটি কাজ আছে এই পাঁচটি কাজ ফর্মুলা তুমি যদি করতে যদি পারো এই ভাবে তুমি যদি অন্যায় কাজ যদি করো দুনিয়াতে অপরাধ করিও তুমি জাহান্নামের আগুনে যাবে না এটা শোনার দরকার আছে না নাই রাজি আছি তো ইনশাআল্লাহ আমার ভাইরা এটা বলবো একটু পরে আপনি স্মরণ করে দিবেন আপনারা তার আগে বলছি মালাকুল মাউত কিন্তু আপনাকে আমাকে ছাড়বে না ছাড়বে কি ছাড়বে কি চলে যেতে হবে কেউ আমরা কিন্তু থাকব না এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে আমরা চলে যাব এই মুহূর্তে মালাকুল মাউত যদি আমাদের এই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি কি নাম কুদরত আলী শাহ কুদরত আলী শাহ কই মুরব্বি আপনি আচ্ছা এই মুহূর্তে যাক মুরব্বি মানুষ করতে উদাহরণ দিলে ভয় খেয়ে যাবে আমার সাব্বির ভাই এই মুহূর্তে সাব্বির ভাইয়ের কাছে মালাকুল মাউত যদি এসে যদি বলে যে আগামী শুক্রবার জানটা কবজ করা হবে ভালো লাগবে সাব্বির ভাইয়ের ভালো লাগবে ভালো লাগবে না তিনি বাড়ি চলে যাবেন বাড়িতে গিয়ে আপনার চিন্তা করবে যে আজকে তো কিবার আজকে বিশদবার সময় মাত্র একদিন অর্থাৎ আগামীকাল মৃত্যুবরণ করা লাগবে এই একদিনের মধ্যে আমার সময় কি আমার পরিপূর্ণ করতে হবে আমল দিয়ে ঠিক কিনা বলেন রাতের মধ্যে বন্ধুর কাছে চলে যাবে ডাক দিয়ে বলবে প্রাণীর বন্ধু একসঙ্গে গুল্লাম ফিল্লাম না জানি তোমাদের সঙ্গে কত অন্যায় করেছি ক্ষমা করে দাও মালাকুল মাউত এসে বলে গেল আগামী শুক্রবার জুমার নামাজের পর আমার জানটা কবজ করবে ক্ষমা করে দাও বন্ধুর কাছে ক্ষমা চাইবে কিনা এরপর বাবার কাছে গিয়ে বলবি বাবা তোমাকে অনেক কষ্ট দিয়েছি তোমার কথা শুনি নাই যদি তোমার কথা শুনতাম তাহলে আমি অনেক বড় হতে পারতাম ওগো বাবা ক্ষমা করে দাও আগামীকাল জুমার নামাজের পর জানটা আমার কবজ করা হবে বাবার কাছে ক্ষমা চাইবে মায়ের কাছে যাবে গিয়ে বলবি জনম দুঃখিনী মা তোমার দুধের ঋণ আমি পরিশোধ করতে পারবো না নয়টি মাস ভরে তুমি আমাকে পেটের মধ্যে তুমি আমাকে রেখেছো ওগো মা তুমি ক্ষমা করে দাও মায়ের কাছে ক্ষমা চাইবে এমনি করে স্ত্রী থাকলে স্ত্রীর কাছে গিয়ে ক্ষমা চাইবে কি চাইবে না পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই তো পড়বে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত ছেড়ে দেবেন না সময় মাত্র কয়দিন একদিন এই একদিন সময় পাওয়ার পরে ঋণ পরিশোধ করবেন মানুষের কাছে ক্ষমা চাইবেন পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বেন না তাহাজ্জুদের নামাজ আজকে ছাড়বেন না আল্লাহর দরবারে চোখের পানি ফেলে কাঁদবেন ঠিক কিনা বলেন আমার প্রশ্ন হলো সাব্বির ভাই এত টেনশন করলেন আগামী শুক্রবার জুমার নামাজ পর্যন্ত অর্থাৎ একদিনের মধ্যে আপনারা জুমার নামাজ পর্যন্ত বেঁচে থাকবেন এমন কোনো গ্যারান্টি দিতে পারেন নাকি পারবেন তাহলে সাব্বির ভাই যেই পরিমাণ টেনশন করবেন ঋণ পরিশোধ করবেন বাবার কাছে যাবেন মায়ের কাছে যাবেন বন্ধুর কাছে যাবেন স্ত্রীর কাছে যাবেন আল্লাহর দরবারে চুকির পানি ফেলে দোয়া করবেন সাব্বির ভাইয়ের চাইতে আপনার আমার পেরেশানি বেশি হওয়া উচিত ঠিক কিনা আমার ভাইয়েরা তাই আসুন এই দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়ে আপনাকে আমাকে চলে যেতে হবে আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইল পড়ে যাওয়ার সময় দেখে বেঁচে গো দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে সবারই যাইতে হবে গো
হাইজান অন্ধকার কবরে সবারই যাইতে হবে গো আজ না হই কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইল পড়ে যাওয়ার সময় দেখে বেঁচে গো ঠিক কিনা কিসের এই দুনিয়া আজকে চক্ষু কান বন্ধ হয়ে গেলে কেউ আপনার আপন না যেই বাড়িতে আপনি অপেক্ষা করছেন যেই বাড়ির জন্য এত কষ্ট করলেন ওই বাড়িতে আপনি ইন্তেকাল করলেন বাকি রাত্রিতে আপনার ওই খাটের মধ্যে ঘুমানো যাবে না ঠিক কিনা ওই খাটে আপনার স্ত্রী জায়গা দেবে না আপনার সন্তানও কিন্তু জায়গা দেবে না আপনার জন্য বারান্দাই বাকি রাত্রিতে কিন্তু জায়গা হবে আহারি দুনিয়া মসজিদে এলান হবিব বন্ধু বান্ধবদের দাওয়াত দেওয়া হবে আত্মীয় স্বজনকে বলা হবে একটু চক্ষু কান বন্ধ করে দেখুন দুনিয়াটা আপনার সামনে কেমন মালাকুল মাউত আসবে টুডে অ্যান্ড টুমরো কিন্তু যেই দিন আসবে মসজিদে এলান হবে আপনাকে গোসল দেওয়া হবে কাফনের কাপড় পরানো হবে জানাজায় কত মানুষ উপস্থিত হবে অসংখ্য মানুষ আসবে গোরস্থানে নিয়ে যাবে কেউ বা তাড়াহুড়া করবে বলবে তাড়াতাড়ি যাই অনেক বাড়িতে কাজ আছে ওই যে অন্ধকার কবরে আপনাকে রাখবে ওই অন্ধকার কবরের মধ্যে যখন তিনজন ব্যক্তি নামবে অথবা দুইজন ব্যক্তি নামবে নামার পর আপনি আমি হয়তো ভেবে নিব মনে হয় আমার সঙ্গে থাকবে একে একে উঠে যাবে কেউ সঙ্গের সাথে হবে না এরপর যখন কেউ রবে না এরপর যখন বার দিয়ে দিবে চাটা দিয়ে দিবে খেজুর পাটি দিয়ে যখন মাটি চাপা দিয়ে দিবে ডানে অন্ধকার বামে অন্ধকার উপরে কোনো দিকে জানালা দরজা ছিদ্র নাই ওই গভীর অন্ধকার কবরে ভেবে দেখুন আপনার আমার মালিক আল্লাহ ছাড়া কোনো উপায় না কোনো জমিহীনের মাটিয়া আমার হবে গোরস্থান কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ কোন জমিনের মাটিয়া আমার হবে গোরস্থান কারাই আমায় গোসল দেবে কে আনিবে কাফুর কারাই আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফো কারাই আমার পাশে বসে শোনাবে কোরআন কোন জমিনের মাটিয়া আমার হবে গোরস্থান কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব জানি না কার মোহনা যাতে খোদার রহম পাব কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান কোন জমিনের মাটিয়া আমার হবে গোরস্থান ঠিক কিনা আমরা কেউই কিন্তু জানি না সম্মানিত ভাইরা আমার প্রায় দুই ঘন্টা হয়ে গেল আপনারা একজন ব্যক্তিও উঠেননি সবাই বসে আছেন আল্লাহ শুকরিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين এই গভীর রাতে যেই সময় পৃথিবীর সকল দোকানপাট বন্ধ হয়ে যায় অফিস আদালত বন্ধ হয়ে যায় ঠিক সেই মুহূর্তে তোমার রহমতের ফেরেশতা নিয়া গোটা পৃথিবীতে ফেরেশতা পাঠাইয়া দিয়া তুমি প্রথম আসমানে বান্দাদেরকে উদ্দেশ্য করে বলতে থাকো আমার বান্দারা তোমরা কি চাও আমার কাছে কার রিজিকের দরকার আমার কাছে চাও কার সম্মানের দরকার আমার কাছে চাও কার ইজ্জতের দরকার কার সুস্থতা দরকার আমার কাছে চাও এই গভীর রাত্রিতে তোমার দরবারে রব্বুল আলামিন দুহাত পেতে আজকের এই মাহফিল আলোচনা শেষ করে তোমার দরবারে হাত তুলেছি ও গো আরশের মালিক এই মাহফিলের অক্লান্ত পরিশ্রম করে যারা কষ্ট করে প্রচার করলেন প্রসার করলেন মাইক দিয়ে লাইট দিয়ে যারা সহযোগিতা করলেন আল্লাহ যারা পোস্টারিং করলেন শোনার জন্য যারা আসলেন মা বোনেরা যারা আসলেন ওগারশের মালিক আল্লাহ কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় এ মাহফিল যেন নাজাতের ওসিলা হয়ে যায় রব্বুল আলামিন একদিন এই পৃথিবীতে আমরা থাকবো না চিরবিদায় নিয়ে চলে যাব কেউ কোনোদিন খবর নেবে না মাটির মধ্যে পড়ে থাকবো চাপা পড়ে যাবে উপরে গাছ জন্মাবে গরু ছাগলে খাবে দুনিয়া থেকে একেবারে নাম নিশানা মুছে যাবে একদিন দুনিয়াতে আমি থাকবো না কেউ আমরা থাকবো না উগারশির মালিক জানি না কবে জানি চিরবিদায় নিয়ে চলে যাব আমরা কবে কোন 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 তারিখ কোন সাল কোন বছরে কোন মাসে কোন দিনে যাব ও গরশির মালিক অন্ধকার কবরের কথা যখন স্মরণ হয়ে যায় আল্লাহ চোখ বেয়ে পানি শুধু ঝরতে থাকে ও গো আল্লাহ দুহাত পেতেছি আল্লাহ আমাদের প্রত্যেকের নেক হায়াত দারাজ করে দাও আমাদের মধ্য থেকে জানি না কার বাবা নাই কার জনম দুঃখী বাবা নাই বাবা বেঁচে থাকতে শক্তি ছিল সাহস ছিল সহ্য ছিল বীর্য ছিল বিপদে পড়লে বাবা এসে বলতো সন্তান চিন্তা করো না প্রয়োজনে জমিটা বিক্রি করে হলেও তোমাকে হেফাজত করার মামলা থেকে উদ্ধার করব বিপদ থেকে উদ্ধার করব আজ বাবা নাই আজ বাবা নাই এমন দরদ মাখা কণ্ঠ নিয়ে কেউ আর কাছে আসে না জানি না আমাদের মধ্য থেকে কার বাবা নাই ও গরশির মালিক মা বোনেরা কারা হাত তুলেছেন আমি জানি না আমার মা বোনেরা কত কষ্ট করে এই মাহফিলে এসেছেন আল্লাহ তুমি তাদেরকেও কবুল করে নাও আমাদের মধ্য থেকে যাদের জনম দুঃখিনী মা নাই আল্লাহ দয়া করে ওই মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাইয়া দাও যেই মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায় যেই মা সন্তানের জন্য নিজের সব কিছু জান করে দেয় যেই মা শীতে রাত্রিতে সন্তানকে কম্বল গায়ে তুলে দেয় সারা রাত্রি পা ঘুমায় না কখন সন্তান প্রসব করবে পায়খানা করবে পরিষ্কার করবে বলে মায়ের চোখে প্রচন্ড ঘুম তবুও মা বিরক্ত হয় না প্রসব পায়খানা পরিষ্কার করে দেয় কখন জানি সন্তানের গা থেকে লেপ কম্বল সরে যায় মা তখন সন্তানের জন্য কম্বলটা লেপটা পরিয়ে দেয় এমন দরদের মানুষ যাদের বিদায় নিয়ে চলে গেছে আরশের মালিক দ
দয়া করে মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাইয়া দাও ওগো আল্লাহ এই মাহফিল কি কবুল করে নাও মাহফিলের সম্মানিত সভাপতি জনাব কুদরত আলী শাহকে তুমি কবুল করে নাও প্রধান অতিথি প্রফেসর ডক্টর মনসুর রহমানকে কবুল করে নাও জনাব জিএম হীরাবাচ্চুকে কবুল করে নাও আজকের মাহফিলের সম্মানিত আল্লাহ যত সম্মানিত ব্যক্তিবর্গ এই মর্যাদা সম্মানিত ইমাম সাহেব মাওলানা মাসুদ রহমান সাহেবকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন জনাব সাব্বির রহমান ভাইকে কবুল করে নাও আল্লাহ আমার প্রিয় সাথী মাওলানা মাহমুদুল হাসানকে কোরআনের জন্য তুমি কবুল করে নাও মাওলানা হাফিজ কারি রবিউল ইসলাম সাহেবকে তুমি কবুল করে নাও মাওলানা মিজানুর রহমান সাহেবকে তুমি কবুল করে নাও আল্লাহ আমার সফর সঙ্গে আমার সঙ্গে এসেছেন আমার প্রিয় ভাই সৈয়দ আব্দুল মান্নান যার বাবা নাই নাটোরের কাছাকাছি এসে মাকে ছেড়ে যাচ্ছে কত কষ্ট তার আমি বুঝি আল্লাহ দয়া করে এই ভাইয়ের বাবাকে তুমি মাফ করে দাও মনের কষ্টগুলি দূর করে দাও অনেক কষ্ট করে এসেছেন সারা বাংলার অন্যতম মিডিয়া ব্যক্তিত্ব অন্যতম মিডিয়া তাজউ সেন্টারের সম্মানিত সত্তাধিকারী পরিচালক আলী আহমদ আকন্দ ভাই এসেছেন আল্লাহ তুমি তাকে মাফ করে দাও আল্লাহ ক্যামেরাম্যান কখন এসেছে কবুল করে নাও রব্বুল আলামিন যত ব্যক্তি এখানে দান করলেন আল্লাহ মানিক শাহ আজিম শাহ আল্লাহ এমনি করে মসজিদের সভাপতি যার কলিজার টুকরা সন্তান নাই আট বছরের শিশু মাওলা তুমি নিয়ে নিয়েছ মায়ের কলিজায় আর বাধা মানে না আল্লাহ দয়া করে মাকে তুমি ধৈর্য ধরার তৌফিক দিয়ে দাও বাবাকে তুমি ধৈর্য ধরার তৌফিক দিয়ে দাও কবরটা জান্নাতের টুকরা বানাইয়া দাও ওগো আল্লাহ তোমার দরবারে দোয়া করছি যত ব্যক্তি দান করলেন যাদের নাম বলা হয়তো আমার মেমোরিতে নাই প্রত্যেকের দান তুমি কবুল করে নাও যারা সিমেন্ট দান করলেন কবুল করে নাও রব্বুল আলামিন যারা 100 টাকা 200 টাকা নাম না জানা অসংখ্য ব্যক্তি যারা জানাই নাই তাদের কি আল্লাহ তাদের দান কবুল করে নাও আল্লাহ মা বোনেরা যারা এসেছেন তাদের অনেক কষ্ট মা বাবার বাড়িতে মানুষ হয় কিন্তু বিয়ের পর স্বামীকে আপন করে নিতে হয় এমনই মা বোনদের জীবন মা বাবার বাড়িতে মানুষ হয় এক গ্রামে মানুষ হয় একজন অপরিচিত মানুষকে স্বামী হিসাবে আপন হিসাবে কবুল করে নিতে হয় মা বোনদের মারা গেলে মা বাবার কবরের পাশে কবর হয় না স্বামীর কবরের পাশে কবর হয় আল্লাহ মা বোনদের দুঃখ কষ্ট যন্ত্রণা তুমি দূর করে দাও আল্লাহ মাহফিলকে তুমি কবুল করে নাও ওগো আল্লাহ যত ব্যক্তি ইন্তেকাল করেছেন এই মহল্লা প্রত্যেকের কবর আজাব তুমি মাফ করে দাও ওগো আল্লাহ তোমার দরবারে দোয়া করছি তোমার এই বান্দাগুলি বান্দিগুলি কি চাচ্ছে তোমার দরবারে আমি জানি না প্রত্যেকের মনের নেক আশাগুলি তুমি পূর্ণ করে দাও রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বুল আলামিন যারা অনেক সম্মান করলেন মাহফিলে সে আনোয়ার ভাই সহ যারা সহযোগিতা করলেন আল্লাহ প্রত্যেকের এই সম্মানকে তুমি কবুল করে নাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু